ভোলগা এলাম, নিচেই নামলাম। এখানে সেই বরফ তেমন জমেনি, যার ফলে একটু মানে কষ্টই হচ্ছে যেতে। যখন বরফ জমে থাকে সামনে যে ওই দিক দিয়ে চলে যাওয়া যায়, কিন্তু এখন সেটা পারছি না, একটু কষ্টই হচ্ছে যেতে আর কি। এই যে সে উপরে আমাদের নদীর ইয়ের নদীর পাড়টা, আর এখানে মাঝখান দিয়ে গাছপালার মধ্য দিয়ে চেষ্টা করছি বেরোনোর জন্যে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, সাঁতার জানি, কোনো অসুবিধা নেই আর কি। এখানে পড়ার সম্ভাবনা আছে, কোথায় যে কি বোঝা কষ্টকর ব্যাপার। গাছপালা ভেতর দিয়ে এটা হলো সেই অনেকটা জঙ্গলের মতো অবস্থা। ওদের তো লোকজন অবশ্য গেছে, রিস্ক হয়ে যায়, জুতা টুতা ভিতরে ভিজে গেলে ঝামেলা, যাক গে কষ্ট করে উপর দিয়ে চলে যাই, রিস্কের দরকার নাই আর কি। এই তো ছোটোখাটো গাছ না। এটা শীতের একটা সুবিধা আছে যে সব জায়গায় রাস্তা, যেখানেই যান কোনো অসুবিধা নেই, কারণ ঝামেলা নেই, রাস্তা করে নিতেই হলো আর কি। সবচেয়ে বড় কথা পড়ি না কাজে হলো। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন ভোলগাটা, ভোলগা শান্ত, ভোলগা কোনো স্রোত নেই, ঢেউ নেই, স্রোত নিশ্চয় আছে, ছোটো 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 একটু একটু ইয়ার ঢেউয়ের মতো আছে, তো ওইরকম না। দেখুন চেষ্টা করবো এদিক দিয়ে উঠে যেতে। একা আসলে এটা সুবিধা আছে, যা খুশি তাই করা যায়, গুড়িয়ার সাথে আসলেই তখন আর যেখানে খুশি যাওয়া যায় না। আমি উঠতে পারবো, ওপরে গেলে টেনে তোলা আমার জন্য কষ্টকর ব্যাপার। যাই হোক, এখন উপরে উঠে যায়, আমি চাইছি এদিক দিয়ে সেই আমাদের যে বীজটা সেখানে বেরোনোর জন্য। হ্যাঁ, কি যেন আমার আগে হেঁটে গিয়ে গেছে আর কি। এই হলো অবস্থা, এই হলো অবস্থা। আশা করছি, আশা করছি ওইদিকে নিয়ে যেতে পারবো, ওটাই ভালো। তাই না, দেখাচ্ছে সাত দিকে -7, জায়গাটা ঠান্ডা না আর কি। এগুলো মানে শীতের সময় -7, এটা এটা মানে শীতের সামার বলা চলে। এই তো যাকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আসলাম, তাহলে মোটামুটি একটা ইয়ে জায়গা থেকে আছি। আবার মানে এদিকে তো ওঠাও কষ্ট করে ব্যাপার, তারা পিছিয়ে সুইছি। বাচ্চারা খেলাধুলা করছে, ব্রিজ আমাদের পরে এই ব্রিজটা দেখা যাচ্ছে। হাতটা জমে যাচ্ছে অলরেডি, এখানে আসে এখানে সামারে তো লোকজন থাকে এই সমস্ত, তখন সামারে এই সমস্ত জায়গাগুলো ভরে থাকে মানুষের ভিড়ে, রোদ পোহায়, সাঁতার কাটে। এখন বাচ্চারা আসে মূলত তো মানে বাবা মার সাথে ছুটির সময় এসে একটু সময় কাটায় এখানে। এই এই যে জিনিসগুলো সামারে পোশাক চেঞ্জ করার জন্য বা বসার জন্য এগুলো করা, কুকুর মনে হয় না 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 না, এটাকে মোষ বলে আর কি। ওই যে একটা লোক স্নান করে উঠল, ভালো সাহস হয় না এই সমস্ত এগিয়ে যাওয়া, রিস্কি আসলে এগুলো, রিস্কি মানে কি অভ্যেস থাকলে কোনো ব্যাপারই না। অনেকেই এরকম
সময় হাফ শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, দু একজন লোক এরকম আছে। যাই হোক, তো এটা শরীরের জন্য ভালো, এটা করতে পারলে শরীরের জন্য খুবই ভালো, এটাও ঠিক। যাকে আমি চলে এলাম সে মতো ফ্ল্যাশ, এখানে শেষ করছি। এত উপর উঠালাম প্লাসে, কারণ এখানে তেমন লোকজন নেই। ওইদিকে বাচ্চারা কিছু খেলাধুলা করছে, হাতটা বুঝতে পারছি জমতে শুরু করেছে আর কি। হাতে তো কি করা, ওর কাজে জমা, হাতের দোষ নেই। লাস্টটা পড়ার চেষ্টা করছি। হলো কি, এখন আমাদের মূল গাত্রীর যেখানে শহরের বীজটা সেখানে, সেখানটাই লোকজন নাই বললেই চলে। দুইজন লোক ঘুরতে বেরিয়েছে, না মানে লোকজন আসছে, না দেখাই যাচ্ছে রাস্তা পরিষ্কার করা, এখানে হাঁটা যায় এবং বালির ছেটানো, এটাও স্পেশালি ছেটাই যাতে মানে লোকজন পরে আনা যায়, অর্থাৎ লোকজন যাতে আসতে পারে তার ব্যবস্থা এখানে করাই আছে আর কি। ইভেন যেগুলো বেকার ওখানে এখন আর কেউ বসে না, ওগুলো বেশ ঠান্ডা। যাকে হাটটা চলে যাচ্ছে সুতরাং বাড়ির দিকে, বাসার দিকে হোক, বাসা কিলোমিটার দিয়ে হাঁটতে হবে আর কি।